بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত সুদী দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে অনলাইনে কিংবা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইকরা বাংলার এখনকার আয়োজন ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রিয় দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানটি মূলত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠান সুতরাং আপনারা টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করে আমাদের এখানে আপনাদের প্রশ্ন রাখতে পারেন আপনাদের নানান জিজ্ঞাসার জবাব জানতে আলহামদুলিল্লাহ আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান প্রদান করতে আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন ইকরা বাংলা ও ইকরা উর্দুর জনপ্রিয় আলোচক হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামাত বারাকাতুহুম আমরা আজকের এই চমৎকার আয়োজনে হজরতকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ জি আপনার আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করতে চাই আমরা জাযাকুমুল্লাহু তাআলা খাইরান হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব হাফিজাকাল্লাহু তাআলা আপনার উপস্থিতিতে আমি নিজেও একটা নিজেকে পুলকিত অনুভব করি কারণ আপনার আব্বা জান হযরত শেখ আব্দুল করিম সাহেব শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহি সকল উলামায়ে কেরামের সেরতাজ ছিলেন এবং আমি মনে করি যে আপনার উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রাম একটু খায়ের ও বরকত দ্বারা ধন্য হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহুমাক আলহামদুলিল্লাহ কা শুকর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين قال الله سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال سبحانه وتعالى وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم شمانيت درشق سلوتا السلام عليكم ورحمة الله وبركاته Islamic Q&A with Iqra program আমি আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি আপনাদের সুন্দর জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে প্রোগ্রামটি সফল এবং সার্থক হয়ে উঠবে এই প্রত্যাশা আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন আমাদের সকলের জন্য এটি যেন কবুলিয়াত এবং আখেরাতের পাতেও হয় কবুলিয়াতের মাধ্যম বিবেচিত হয় আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন কোনো কাজই সফল এবং ফলদায়ক ভালো রেজাল্ট দেনেওয়ালা হবে না যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহর কাছে কবুল না হবে যেন যেভাবে কবুল হয় সেভাবে যেন আল্লাহ তাআলা প্রোগ্রামও করার তৌফিক দান করেন সঠিক কথা সঠিকভাবে পৌঁছে দেওয়ার তৌফিক দ্বারা যেন আল্লাহ তাআলা ধন্য করেন আর এই সবগুলো যেন নাজাতের ওসিলা সাব্যস্ত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় এই দোয়া করি আর আপনাদের কাছ থেকে ভালো জীবন গরিষ্ঠ প্রশ্ন আমরা প্রত্যাশা করি শুরুতে কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি আল্লাহ তাআলা এই দিন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন দিন এবং ইসলামের নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত হতেই পারে না সারা দুনিয়ার সব নিয়ামতকে যদি এক পাল্লায় রাখেন তাহলে সহজে আমরা বলতে পারি যে দিনে ইসলামের যে নিয়ামত এই নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত আর নেই দিনে ইসলামের নিয়ামতের পরে পবিত্র কোরআন শরীফ অর্থাৎ ইমানের নিয়ামত যেটা এই ইমানের নিয়ামত সবচেয়ে বড় এরপরে কোরআনুল করিম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন পুরো দিনে ইসলামের যে সিস্টেম অফ লাইফ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন কোরআন সুন্নার মাধ্যমে মুজতাহিদিনদের চেষ্টার মাধ্যমে পুরো দিনে ইসলামের একটা রূপ আমাদেরকে দিয়েছেন সারা দুনিয়ার মানুষের ইহকালীন সাফল্য
পরকালীন মুক্তির ব্যবস্থা হলো এই দিনে ইসলাম। এই পুরো দিনে ইসলামই হলো সাফল্যের মানদণ্ড এবং কামিয়াবির গ্রান্টি। এছাড়া আর কোনো কিছু দ্বারা আমরা সফলতা এবং কামিয়াবি লাভ করতে পারি না। কিন্তু এই সফলতা, এই কামিয়াবি সমগ্র মানব জাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, পরিপূর্ণ দিনে ইসলাম, এটা কাদের মাধ্যমে রক্ষা হয়েছে? এই নেয়ামত আমরা কাদের মাধ্যমে আমরা পেয়েছি, লাভ করতে পেরেছি, সেটা আমাদের জানবার প্রয়োজন আছে। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজেই কোরআন নাজিল করেছি, এই কোরআনে করিমের হেফাজতের দায়ভার, সংরক্ষণের দায়ভার, এটা একেবারে অবিকল, কোন অপরিবর্তিত অবস্থায়, অবিকল অবস্থায়, নির্বেঝাল এবং সম্পূর্ণ আসল রূপে বিদ্যমান থাকবে। এবং আমি এর হেফাজতের দায়ভার আমার কাঁধে তুলে নিলাম। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহ তাআলা নিজে সরাসরি এসে তো হেফাজত করেন না, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে হেফাজত করান তারা হলেন হযরতে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের যে অবদান, উলামায়ে কেরামের যে লেগেসি, উলামায়ে কেরামের যে ত্যাগ তিতিক্ষার মহিমায় ভাস্বর জীবন, এর শুক্রিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। একবার কিছুদিন আগে মাওলানা সালিম দোরাদ সাহেব, আমার নামটা ভুলে গেছি, এক বাদশাহের আলোচনা করছিলেন যে ওই বাদশাহ এক আলিমের দরবারে গিয়েছিলেন। তো ওই আলিমের দিন ওই একটা হাদিসের ইবারতের মধ্যে জবর এবং জেরের পার্থক্য ছিল। বাদশাহ মনে করতেন এখানে মনে হয় জবর হবে, আসলে এখানে জের হবে। এই জবর আর জের, ফতহা এবং কসরার যে ডিফারেন্স, এই জিনিসটা তার শুদ্ধ হয়েছিল। তো হাদিসের এই ইবারতটা বাদশাহের আগে থেকে ভুল ছিল, ওনার জানা ছিল না। শুধু এই একটা জবর জেরের পার্থক্য যেটা, ওইটা ঠিক হয়ে যাওয়ার কারণে উনি তখনকার সময়ের হিসাব অনুযায়ী কত লক্ষ দিরহম দিয়েছিলেন, মানে বর্তমান সময়ের কোটি কোটি টাকা হবে। বললেন যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে উচ্চারিত কোন হাদিস, সেটার মধ্যে আমার একটা ভুল ভ্রান্তি রয়ে গিয়েছিল, সেটা ঠিক করার সুযোগ পেয়েছি আমি এই আলিমে দিনের মাধ্যমে। সুতরাং এই আলিমের সম্মান আমাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ সম্মাননা তাকে দিতে হবে। তো এক সময়ে এই সমস্ত সালাতিনে ইসলাম যারা, ইসলামের বাদশাহ যারা ছিলেন, রাষ্ট্রনায়ক যারা ছিলেন, তারা উলামায়ে কেরামকে যথাযথ শ্রদ্ধা দিতেন, রাষ্ট্রীয়ভাবে তাদের মূল্যায়ন করা হতো। আর এই উলামায়ে কেরামের মর্যাদা এত বেশি, এত বেশি, আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে একটা চ্যাপ্টার এনেছেন, পুরো ফজলুল ফুকাহাইল ইসলাম নামে একটা পুরো চ্যাপ্টার এনেছেন এবং বলেছেন যে এই রুয়ে জমিনের উপর আমাদের আহার আপ্যায়নের প্রয়োজন যত বেশি, তার চেয়েও বেশি প্রয়োজন ইলমে দ্বীনের, উলামায়ে কেরামের। আমার মা বাবার যতটুকু শ্রদ্ধা, মা বাবার প্রতি যতটুকু শ্রদ্ধা বোধ হওয়ার প্রয়োজন, তার চেয়েও বেশি শ্রদ্ধাশীল হলেন এই সমস্ত উলামায়ে কেরাম। কারণ তাদের মাধ্যমে আমরা ইলমে দ্বীন পাচ্ছি, আমরা সঠিক ইসলামী জ্ঞান পাচ্ছি, ঈমান এবং ইসলামের মহান দৌলত আমরা লাভ করছি। যদি এই সমস্ত উলামায়ে কেরামের কোরবানি এবং ত্যাগ তিতিক্ষা যদি না থাকতো, তাহলে আপনি আশ্চর্য হবেন, দুনিয়াতে ইমান দূরবীন দিয়েও খুঁজে তালাশ করে পেতেন না আপনারা, আমরা পেতাম না। আমরা যে ইমান পেয়েছি এগুলো সব উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে। সকল মুসলমানদেরকে, পুরুষ মহিলা ছোট বড় সবাইকে এই কথাটা মর্মে মর্মে উপলব্ধি করা উচিত, ভালো করে অনুধাবন করা উচিত, বোঝা উচিত, জানা থাকা দরকার যে আমরা জাহান্নামের লেলিহান আগুনে আমাদেরকে জ্বলতে হতো, আমাদেরকে জাহান্নামের পথে অনিবার্য আমাদেরকে যেতে হতো জাহান্নামে, যদি এই সমস্ত উলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা এবং কোরবানি না থাকতো। সুবহানাল্লাহিল আজিম। এক সময়ে হাজার হাজার উলামায়ে কেরাম, অসংখ্য অগণিত মাদ্রাসাগুলোকে জ্বালিয়ে ছারখার করে দেয়া হয়েছিল, মসজিদ মাদ্রাসাগুলোকে আস্তবলখানায় পরিণত করে দেয়া হয়েছিল, মদবারে পরিণত করে দেয়া হয়েছিল, উলামায়ে কেরামকে লাশ, ঝুলন্ত লাশে পরিণত করা হয়েছিল এবং তাদেরকে শহীদ করা হয়েছিল। লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে এইভাবে, আমি দেশের নাম নিচ্ছি না, সেই দেশের মধ্যে থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য অন্য আরেকটা মতবাদ প্রতিষ্ঠার দুরভিসন্ধি ছিল এটা, যে হাজার হাজার উলামায়ে কেরামকে ট্রাকে করে তারা খাল খনন করে এর মধ্যে লক্ষ লক্ষ টন চুনা তারা ঢেলে দিয়েছিল। আর এই চুনের মাধ্যমে, চুন ঢেলে দেওয়ার পর, এরপর উলামায়ে কেরামকে ঢেলে দেওয়া হয়েছিল যাতে তাদের হাড় মাংস কিছুই যেন বাকি না থাকে, সম্পূর্ণ তারা শেষ হয়ে যায়। তো এইভাবে শহীদ করা হয়েছে। কিন্তু এরপরেও দেখা যায় যে সুবহানাল্লাহ, দু একজন যারা বেঁচে গিয়েছিলেন আল্লাহর মর্জি অনুযায়ী, তো যে দু চারজন বেঁচে গিয়েছিলেন সুবহানাল্লাহ, তখন দেখা যায় যে তারা আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়েছেন, অর্থাৎ মাটির নিচে লুকিয়েও পড়াশোনা করেছেন, গাছের নিচে তারা পড়াশোনা করিয়েছেন, মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য
বিল্ডিংয়ের কোনো আদৌ প্রয়োজন ছিল না, মানুষ একজন উস্তাদ এবং একজন ছাত্রের প্রয়োজন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাও আনার গাছের নিচে, ডালিম গাছের নিচে একজন শিক্ষক এবং একজন ছাত্রের মাধ্যমে আরম্ভ দারুল উলুম দেওবন্দের। আর আজকে লক্ষ লক্ষ শাখা প্রশাখা সারা বিশ্বের প্রাচ্যে পাশ্চাত্যে দুনিয়ার দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে সর্বত্র আপনি পাবেন, সকল দেশে এর ফয়েজ ও বরকত পৌঁছে গিয়েছে এবং লক্ষ লক্ষ শাখা প্রশাখা সারা দুনিয়া ব্যাপী অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মাদ্রাসা রূপে মক্তবের রূপে আজকে খেদমত আঞ্জাম দিচ্ছে। সুবহানাল্লাহিল আজিম। যদি এই 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে না থাকতো, এই মসজিদগুলোর মধ্যেও আপনারা অবাক হবেন, আমাদের 80-90% মুসলমানদের যে ইমান ইসলাম, নামাজ বন্দেগি, নামাজ কালাম যেটা আমরা বলি, এই সামান্য দিনই যে একটা ফরজ ওয়াজিবের যে জ্ঞান এবং ইমানের যে একটা অস্তিত্ব সকলের অন্তরে রয়েছে এবং আমরা নাম দিতে পারি আমরা মুসলমান এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে নিজেদেরকে পরিচিত করাবার চেষ্টা করে থাকি, তো এটা কেন এদের সকলের পড়াশোনা দীন ইমান ইসলাম এর যে পুঁজি আছে এই পুঁজিটুকু হলো মসজিদের মাধ্যমে, মসজিদের মধ্যে যেসব মক্তব পরিচালিত হয়েছে, এই মক্তবের উস্তাজগণ শিক্ষকগণ তারা কালিমা নামাজ ইমান ইসলাম যা শিখিয়েছেন এর উপর ভিত্তি করে আমাদের দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কিন্তু এই 3.5 লক্ষ মসজিদের মক্তবগুলো পরিচালনার জন্য শিক্ষক কারা দিচ্ছেন? মাদ্রাসাগুলো দিচ্ছে শিক্ষক। এই মাদ্রাসাগুলো থেকে এরা এই মসজিদগুলো পরিচালনার দায়িত্বশীল মানুষ বের হয়ে আসছে, মক্তব পরিচালনার উস্তাজ বেরিয়ে আসছেন, শিক্ষক বেরিয়ে আসছেন, ইমান ইসলাম টিউশন করে ঘরে ঘরে গিয়ে মক্তবের মধ্যে বিভিন্ন ইসলামিক সেন্টার করে বিভিন্নভাবে দিন এবং ইমান আর ইসলামের এই সর্ব ন্যূনতম দিন ইমান আর ইসলামের যে পুঁজি সেটাকে রক্ষা করার জন্য উলামায়ে কেরাম তৈরি হচ্ছেন, মক্তবের উস্তাজ তৈরি হচ্ছেন এবং সর্বমহলে দিন এবং ইসলামের যে অস্তিত্ব বেঁচে আছে সেগুলো মাদ্রাসার মাধ্যমে, আর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন পরিচালনা করছেন উলামায়ে কেরাম, আর উলামায়ে কেরাম অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই সমস্ত মাদ্রাসা তৈরি করে উলামায়ে কেরাম তৈরি করে দিচ্ছেন, ইমাম তৈরি করে দিচ্ছেন, মক্তবের উস্তাজ তৈরি করে দিচ্ছেন, সর্বত্র দিন ইমানের শিক্ষক তৈরি করে দিচ্ছেন। আর এইভাবে সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি দিন এবং ইমান আর ইসলামের অস্তিত্ব বেঁচে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছিলেন যে আমি দিন এবং ইসলামের হেফাজত করব, এই ওয়াদাটা রক্ষা হয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। এই জন্য উলামায়ে কেরামের মর্যাদা যে কত বেশি সেটা বাসা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। এই উলামায়ে কেরামের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করা, তাদের খেদমত করা, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা আমাদের ইমানি দায়িত্ব এবং তাদের সকল ব্যবস্থাপনা করে দেওয়া সকল মুসলমানদের উপর একটা ফরজ দায়িত্ব। জাযাকাল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আমরা উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর ইসলামিক কিউএনএ উইথ ইকরায় আপনাদের আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, বিরতির পূর্বে আমরা উলামায়ে কেরামের ভূমিকা, উলামায়ে কেরামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে, উলামায়ে কেরামের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে, আমরা লেগাসি অফ উলামা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের মহতারাম অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, দামাত বারাকাতুহুম। আমরা এখন আবারও সরাসরি হজরতের কাছে চলে যাচ্ছি। জাযাকাল্লাহু তাআলা খায়রান হযরত মৌলানা মাসুম আহমদ সাহেব। আসলে আমি সময় খুব কম ছিল ওই বিরতির আগে, তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়েছি যে আল্লাহ তাআলার অপার সবচেয়ে বড় নিয়ামত আমাদের উপর, সবচেয়ে বড় আল্লাহ তাআলার যে মেহরবানি এবং দয়া সেটা হলো ইমানের দৌলত এবং দীনে ইসলামের মহান সম্পদ। এই ইমান এবং ইসলাম, পুরো দীনে ইসলাম যাদের মাধ্যমে আমরা পাই তারা হলেন হযরাতে উলামায়ে কেরাম, এবং যারা না থাকলে দীন ইমান ইসলামের নাম গন্ধ খুঁজে পাওয়া যেত না, সেই সমস্ত মহান ব্যক্তিত্ব হলেন হযরাতে উলামায়ে কেরাম। তাদের অবদানকে ভুলে গেলে আমাদেরকে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। কালকে তাফসিরের কিতাবে পড়ছিলাম যে তাফসিরে কর্তুবীর মধ্যে একটা বর্ণনা এসেছে যে একবার আল্লাহ তাআলা যত নিয়ামত দুনিয়াতে দিয়েছেন,
তো একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে সারা দুনিয়ার সকল নিয়ামত যদি কাউকে দিয়ে দেওয়া হয়, এত বড় নিয়ামত তো আর আমরা পাই না কেউ যে সারা দুনিয়ার টোটাল সম্পত্তির মালিক কোনো একজন হয়ে যাব। যদি সারা দুনিয়ার যত সম্পদ আছে, যত নিয়ামত আছে, সব নিয়ামতরাজি যদি কেউ একা পেয়ে যায়, আর অপরদিকে যদি কেউ আলহামদুলিল্লাহ বলার তৌফিক লাভ করে ফেলে, তাহলে আলহামদুলিল্লাহ বলার যে তৌফিক, এই নিয়ামত ওই টোটাল সারা দুনিয়ার নিয়ামতের চেয়েও বেশি দামি, বেশি মূল্যবান। সুবহানাল্লাহিল আজিম। তো কত বড় একটা কথা। তো এখন পুরো দিনে ইসলামের মধ্যে তো একটা তসবিহের নাম হলো আলহামদুলিল্লাহ, আরও কত কিছু রয়ে গেছে, কত বিধিবিধান রয়ে গেছে, কত নিয়ামত রয়ে গেছে। এখন চিন্তা করুন, পুরো দুনিয়ার মোকাবেলায়, পুরো দুনিয়ার সকল সম্পত্তির চেয়ে যদি শুধু আলহামদুলিল্লাহ শব্দের দাম বেশি, আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করার মূল্য যদি বেশি হয়, তাহলে পুরো দিনে ইসলামের তুলনায় পুরো দুনিয়ার কি কোনো মূল্য হতে পারে? পুরো দুনিয়ার কি কোনো সামান্যতম, ন্যূনতম দুলিখনার সমানত মূল্য হতে পারে না? আল্লাহ আকবার! এত বড় নিয়ামত হলো ইমান, ইসলাম এবং ইলমে দ্বীনের নিয়ামত। এই নিয়ামত আমরা যাদের মাধ্যমে পাচ্ছি, পেয়েছি, তারা হলেন হযরাতে উলামায়ে কেরাম। কি পরিমাণ তারা কুরবানি দিয়েছিলেন, কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করেছিলেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে যে তিনি বিভিন্ন দেশে গিয়ে যত উস্তাজকে গ্রহণ করেছিলেন, শিক্ষক গ্রহণ করেছিলেন ইলমে দ্বীন অর্জন করার জন্য, হাদিস, ফিকহ ইত্যাদি হাসিল করার জন্য, যে টোটাল তাদের সংখ্যা 4000-এর অধিক। তো আজকের সময়ে বিভিন্ন দেশে যাওয়াটা খুব ইজি, কিন্তু এরপরেও আমরা 100 জন উস্তাদের নাম হয়তো বলতে পারবো না আমার জীবনে। টোটাল 100 জন উস্তাদের কাছে আমি যে ইস্তেফাদা করেছি, ইলমে দ্বীন অর্জন করেছি বা দ্বীনি জ্ঞান অর্জনে আমি উপকৃত হয়েছি, এরকম 100 জন উস্তাদের নাম বলাও সবার পক্ষে মনে হয় সম্ভব হবে না। এরপরে যদি বলি আমি 200-300 জনের নাম, তাহলে সারা দুনিয়াও একজন কেউ খুঁজে পাওয়া সম্ভব হবে না। তো এখনকার যুগে যেখানে সর্বত্র যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত, যে কোনো জায়গায় যেখানে সেখানে আমরা যেতে পারবো, এমন একটা যুগে এসেও এই পরিমাণ উস্তাদদের দ্বারস্থ হয়ে দিনে জ্ঞান অর্জন করার ব্যাপারে আমরা যত্নবান নই, কিন্তু সেই সময়কার আমলে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি যতসব উস্তাদের কাছে গিয়েছিলেন তাদের সংখ্যা 4000-এরও বেশি। ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি যতসব উস্তাদের কাছে গিয়ে দিনে জ্ঞান অর্জন করেছিলেন, তৎকালীন বিশ্বের উল্লেখযোগ্য সবগুলো দেশে পায়ে হেঁটে অথবা ঘোড়া গাধা ইত্যাদি দিয়ে সফর করে তিনি পৌঁছে গিয়েছিলেন দুনিয়ার বিভিন্ন দেশে, তাঁর উস্তাদদের সংখ্যা 1300 উল্লেখ করা হয়েছে। 1300-এর মতো উস্তাদদের সংখ্যা, 1300 উস্তাদ। সুবহানাল্লাহিল আজিম। এক সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস সরাসরি শুনতে পারেননি, তো আরেকজন সাহাবি শুনেছেন এবং শুনে তিনি আরেকজনকে বলেছেন, ওনার মাধ্যমে হাদিসটা ওই সাহাবি জানতে পেরেছেন। কিন্তু যে সাহাবি সরাসরি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসখানা শুনেছিলেন, তিনি তখন সিরিয়ায় চলে এসেছিলেন। তো ওই সাহাবি 1200 মাইল সফর করে, তখনকার সময়ে পায়ে হেঁটে সফর করা হতো অথবা খচ্চর, ঘোড়া, গাধা ইত্যাদি দিয়ে সফর করা হতো। তো 1200 মাইল লম্বা পথ অতিক্রম করে তিনি সিরিয়া এসেছেন, শাম দেশে এসেছেন, এবং এসে সেখানে ওই সাহাবির কাছ থেকে সালাম দোয়া করে বলেছেন, আমি শুধু এই 1200 মাইল সফর করে এসেছি একখানা হাদিস গ্রহণ করার জন্য, যেটা আপনি সরাসরি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি শুনেছিলেন। তো যদিও আমি হাদিসখানা পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সনদকে আলী করার জন্য, মানে সরাসরি যিনি আল্লাহর নবী থেকে শুনেছেন তার ফয়েজ ও বরকত লাভ করার জন্য, তার থেকে সরাসরি এই হাদিসটা জানার জন্য আমি আপনার খেদমতে এসে উপস্থিত হয়েছি। উনি কিছু আপ্যায়ন করতে চেয়েছিলেন, বললেন, না, আমি এই সফরের মধ্যে দুনিয়াবী কোনো স্বার্থকে আমি স্থান দিতে চাই না, তো আপনার কোনো খাবারও গ্রহণ করব না, পানীয় গ্রহণ করব না, কোনো মেহমানদারি আমি গ্রহণ করব না, আমি শুধু এই হাদিসখানা শুনে আমার পুরো সফরটাই যেন হাদিসের জন্য বরাদ্দ হয়, আর অন্য কোনো স্বার্থ, অন্য কোনো ফায়দা যে আমি অর্জন করিনি সেটাই আমার আমলনামায় লেখা থাকুক, এইভাবে এই উদ্দেশ্যে আমি এসেছি। সুবহানাল্লাহ। তো একজন সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল? তো এইভাবে আল্লামা ইমাম ইবনে মান্দা রহমতুল্লাহ আলহি এক বড় ইমাম ছিলেন, ওনার ব্যাপারে আশ্চর্য ঘটনা, তো উনি ওই ছোটোবেলা থেকেই নিজের দেশে 20 বছর পর্যন্ত তিনি জ্ঞান অর্জন করেছেন দেশের উলামায়ে কেরামের কাছে, এরপর বহির্বিশ্বে সফর করা আরম্ভ করেছেন। তো উনি যখন ফেরত আসেন বাড়িতে 65 বছর ওনার বয়স ছিল, 65 বছর। তো হিসেব করে দেখা যায় যে 45 বছর একাধারে তিনি ইলমে দ্বীন অর্জনের পথে ব্যয় করেছেন, 45 বছর।
তিনি ইলমে দ্বীন অর্জনের জন্য দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গেছেন। তো 45 বছর সফর ইলমে দ্বীন অর্জন করার পর যখন বাড়ি ফিরছেন, তখন বাড়ি ফেরার সময় 40টা উট বোঝাই করা, সামনের একটা উটে তিনি বসা আর পেছনে 40টা উট বোঝাই করা কিতাবের বিশাল বড় ভাণ্ডার তার সঙ্গে ছিল। কোনো পাউন্ড আর অন্য কোনো কারেন্সি, ধনসম্পদ, দুনিয়ার কোনো কিছু ছিল না। যে এই কিতাব যা আমি পড়েছি তার সঙ্গে করে নিয়ে এসেছি। আর এরপর এই 40 উট বোঝাই করা ইলমে কিতাবের, ইসলামী কিতাবাদীর বিশাল বড় একটা ভাণ্ডার সঙ্গে করে তিনি বাড়ি ফিরেছিলেন। তো আপনারা, আমরা কি যে বলবো, কোন ভাষায় যে বলবো, তারাও মাটি রক্ত মাংসের মানুষ ছিলেন। সকল যুগের উলামায়ে কেরাম রক্ত মাংসের মানুষ ছিলেন, তাদেরও মনের মধ্যে খায়েশ ছিল, তাদের অন্তরেও দুনিয়ার প্রতি লোভ লালসা ছিল, ধন সম্পদ, ঘর বাড়ি, দালান কুঠা, অট্টালিকা, বড় বড় প্যালেস তৈরি করার একটা বাসনা তাদের অন্তরে, মানুষ হিসেবে তাদের অন্তরে ছিল। মানুষ বলতেই আল্লাহ তাআলা কিছু না কিছু লোভ মানুষের অন্তরে সৃষ্টি করেছেন, কামনা সৃষ্টি করেছেন, আবেদন সৃষ্টি করেছেন, বিভিন্ন জিনিস অ্যাচিভ করার একটা আগ্রহ মানুষের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করেছেন, দুনিয়ার প্রতি লোভ আসক্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিন্তু এই সব হাজার হাজার খাহেশ, খাহিশাতে নফসানি, মনের আশা বাসনা, এগুলোকে তারা দাফন করে দিয়েছেন, তারা পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, আল উলামা উল উজ্জাব আল্লাযীনা আসারুল আসারুল ইলম আলা আজ-জাওয়াজ, যে ওইসব উলামায়ে কেরাম যারা দ্বীনি ইলম অর্জন করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার জন্য ইলমে দ্বীনের প্রতি এত পিপাসা তাদের ছিল যে তারা বিয়ে শাদি করেননি, মানে মুজাররদ দেখেছেন, একা দেখেছেন, বিয়ে শাদির লোভটাকে তারা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিয়েছেন। যদি আমরা এই ঝামেলায় পড়ি তাহলে ইলমে দ্বীন আমি অর্জন করতে পারবো না, ইলমে দ্বীনের যে হক আমি সেটা আদায় করতে পারবো না। তো পুরো ইলমে দ্বীন অর্জন করার, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য তারা বিয়ে শাদি করেননি। ওইসব বড় বড় ইমাম উলামায়ে কেরামের পুরো জীবনী লিখেছেন শেখ আব্দুল, গত শতাব্দীর শীর্ষ এক মুহাদ্দিস, হাদিস বিশারদ আলিম ইমাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা, আরব বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। এবং উলামায়ে কেরাম বলেছেন যে বর্তমান সময়ে আল্লামা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলহির অবিকল আরেক নমুনা ছিলেন। তো সেই ব্যক্তিত্ব হযরত, তিনি একটা কিতাব লিখেছেন। এরপর লামহায়াতুম মিন সাবরিল উলামা, আরও অনেক কিতাবাদি আছে, তো এগুলো উনি উল্লেখ করেছেন যে উলামায়ে কেরাম ইলমে দ্বীন অর্জন করার পথে কীভাবে কষ্ট সহ্য করেছিলেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি আরব বিশ্বের আলেম ছিলেন, কিন্তু হাদিসের সনদ অর্জন করার জন্য তিনি ওই 1947 তিনি সিন্ধু প্রদেশের টান্ডুলায়ার শহরে গিয়ে আল্লামা শেখুল ইসলাম আল্লামা জাফর আহমেদ উসমানী রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেছেন। তার কাছ থেকে তিনি হাদিসের সনদ গ্রহণ করেছেন। তো এই ধরনের মহান ব্যক্তিত্ব সুবহানাল্লাহ, যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য কোরবানি দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির শীর্ষ শাগিরদ, এবং দুইজন শীর্ষ শাগিরদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহী এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহী, যাদেরকে সাহেবাইন বলা হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলহির উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহী। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহী রাত্রিতে রাত মিনিদ্র রজনী যাপন করতেন, রাত জেগে কাটাতেন। লোকজন জিজ্ঞাসা করতেন যে আপনি কি পুরো রাত কেন জাগ্রত থাকেন? তো উম্মতের জটিল মাসআলাগুলোর শরিয়াহ ভিত্তিক সমাধান বের করার জন্য, ইসলামী সমাধান ইজতেহাদ করে কোরআন হাদিস অনুযায়ী সমাধান বের করার জন্য পুরো রাত জাগ্রত থেকে মেহনত করতেন, পরিশ্রম করতেন। তো বলেছিলেন যদি আমি ঘুমিয়ে পড়ি, মোহাম্মদ যদি ঘুমিয়ে পড়ি, তাহলে এই আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের আরামে ঘুমাতে পারবে না, উম্মতের অসংখ্য অগণিত সমস্যা অমীমাংসিত থেকে যাবে, এগুলো শরিয়াহ ভিত্তিক সমাধান বের হবে না, আর উম্মতের জন্য হাজারো প্রবলেম থেকে যাবে, সমস্যা থেকে যাবে, অমীমাংসিত বিষয়াদি থেকে যাবে, শরিয়াহ ভিত্তিক সমাধান দুনিয়ার জন্য বের হয়ে আসবে না। আল্লাহু আকবার। ওনার কাপড় ময়লা হয়ে যেত, উনি নিজে খোঁজ খবর রাখতে পারতেন না, ওনার ফ্যামিলি মেম্বার্স যারা তারা এই কাপড় ময়লা কাপড় ধুয়ে দিতেন। তো এইভাবে ইলমে দ্বীন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রেসিডেন্সিয়াল মাদ্রাসা মদিনায় মুনাওয়ারার মসজিদে নববী শরীফের ভেতরের একটা অংশ হলো সুফফা, সেই সুফফায় প্রথম আবাসিক মাদ্রাসা, বর্তমান আবাসিক কওমি মাদ্রাসার প্রথম রূপ
মদিনায় মুনাওয়ারার মসজিদে নববী শরীফের ভেতরে সুফফা নামক অংশের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিলেন। 80-85 জন পর্যন্ত সর্বোচ্চ ছাত্র সংখ্যা পৌঁছে গিয়েছিল এবং সবচেয়ে শীর্ষ ছাত্র সেই মাদ্রাসার ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা খেয়ে না খেয়ে উপোস থেকে উপবাস ক্লিষ্ট থেকে কষ্ট বরণ করে তারা ইলমে দ্বীন সেখানে অর্জন করেছিলেন। আমি সেই জায়গায় গিয়ে সিজদা করতে আমার চোখের পানি চলে আসে, কান্নায় ভেঙে পড়তে হয় এবং চিন্তা করি যে এই ছোট্ট পরিসরের একটা জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে দ্বীন দুনিয়াকে দিয়েছিলেন, আজকে হাজার হাজার ইউনিভার্সিটিগুলো এই ইলমে দ্বীনকে, এই ইলমে দ্বীনের মহাসাগরকে সামাল দিতে পারছে না, ধরে রাখতে পারছে না। তাহকিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, কিন্তু এই ইলমে দ্বীনের এই মহাসাগর কোনো, এর কোনো কূল কিনারা নেই, এটার শেষ পর্যন্ত পৌঁছা আজ পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। এই ছোট্ট জায়গায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনে ইলম আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তো এইভাবে সুফফার মধ্যে খেয়ে না খেয়ে মানুষ মনে করতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপোস দেখেছেন, উনি মনে হয় মৃগী রোগী। তো ওনারা ওই সময় মৃগী রোগীদের জন্য একটা ইয়ে ছিল, পা দিয়ে যদি মর্দন করা হয় তাহলে মৃগী রোগের চিকিৎসা হয়ে যায়, সেটা সেই সময়কার একটা চিকিৎসার রূপ ছিল জনগণের মধ্যে। তো মানুষ তাকে মৃগী রোগী মনে করে, মনে করতো বেহুশ হয়ে গেছেন, কিন্তু হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর কসম আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়তাম, কিন্তু এই ক্ষুধাটা বলেননি যে ক্ষুধার কারণে আমি বেহুশ হয়েছি। আল্লাহু আকবার। তো এইভাবে ইলমে দ্বীন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অর্জন করেছেন, ওনা থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্জন করেছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু অর্জন করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু অর্জন করেছেন, উমর ইবনুল খাত্তাব অর্জন করেছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এরপর তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুজতাহিদ ইমাম গণ, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুসলিহিন, মুজাদ্দিদিন, যুগে যুগে সংস্কারকেরা এসেছেন আর এই ইলমে দ্বীনের আমানতকে উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বর্তমান সময়ে দারুল উলুম, দেওবন্দ মাদ্রাসা এবং অন্যান্য বড় বড় কিছু প্রতিষ্ঠান আর তাদের মাধ্যমে যে সমস্ত উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, এর মাধ্যমে এই ইলমে দ্বীনের আমানত আমাদের পর্যন্ত পৌঁছেছে। লক্ষ লক্ষ মানুষ তাদের মনের খায়েশ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিভিন্ন লোভ লালসা, মানুষ ভালো খাবার খাবে, মানুষ ভালো থাকার জন্য ভালো তার ব্যবস্থা হবে, তার জীবনের ফেসিলিটি হবে, সব মানুষের অন্তরে প্রত্যেক যুগেই খাহিশ ছিল, কিন্তু এই সবগুলোকে কোরবানি দিয়ে তারা একেবারে ঠাটের কাপড় পরে, এরপর শুকনো রুটি খেয়ে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলহী তো ওই রুটিও খেতেন না, রুটির মধ্যে তো দুধ এবং পানি ডেলা হতো, তো উনি রুটির যে ছাত্তু, যেটা ছাত্তু, ছাত্তুকে কী বলে বাংলায়, তো বাংলায় আমরা রুটির যে গুঁড়া যেটা, তো ওই পাউডার, তো এই যে গমের পাউডার যেটা, সেই গমের পাউডার খেয়ে নিতেন, কারণ পানি কম হলে খাই খাই না খাই, বা গমের পাউডার যেটা ধরেন ওইটা এখনও পর্যন্ত ইয়ে হয়নি, রুটি তৈরি করা হয়নি এর আগে, এটা এই জন্য খেয়ে নিতেন, ছাত্তু ছাত্তু খেয়ে নিতেন, তো ছাত্তু আসলে পাউডারকে বলে, তো এটা এই জন্য খেয়ে নিতেন যে বলতেন যে পানি মিশ্রিত হয়ে গেলে এই যে খাবারটা হবে এর দ্বারা ঘুম চলে আসবে, শরীরের মধ্যে যত বেশি পানি হবে ঘুম তত বেশি হবে, তো এখন এমন ড্রাই খাবার খাবো যে খাওয়ার কারণে খাবার প্রয়োজনটা পূরণ হয়ে যাবে আর ঘুম কম আসবে, মিনিমাম ঘুম হবে, একেবারে অল্প ঘুম হবে, তো ঘুম যত পারা যায় কম হোক, এর দ্বারা ইলমে দ্বীনের জন্য আমি বাকি সময়টা আমি যেন ব্যয় করতে পারি। এই জন্য ওনার অন্য রোগও হয়ে গিয়েছিল। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলীর ব্যাপারে তো ঘটনা এসেছে যে ইলমে দ্বীনের প্রতি এত বেশি আসক্তি, দ্বীনে জ্ঞান অর্জনের প্রতি এত বেশি লোভ, এত বেশি আসক্তি, এত বেশি মনোযোগ, যে একদিন একটা মাসালা দেখতে আরম্ভ করেছেন, জরুরি একটা জটিল মাসালার সমাধান ওইটা খুঁজছেন, আর এখানে একটা বড় টুকরির মধ্যে একটা খেজুর রাখা ছিল, একটা একটা করে খাচ্ছেন, তো খেতে খেতে পরিমাণে অনেক বেশি খেয়ে ফেলেছেন, ওটা ঠেরও পাননি, আর এটাও ওনার ইন্তেকালের কারণ হয়েছিল। তো এইভাবে ইলমে দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছেছে, অনেক কিছু, অনেক কোরবানি দিয়েছেন উলামায়ে কেরাম। এরপর মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, তৈরি করা, এটার পেছনে যে কি পরিমাণ চেষ্টা, এরপর যদি ইসলামের বিরুদ্ধে, ইসলামের মধ্যে কেউ যদি বিকৃতি সাধন করে তাহলে তাদের মোকাবেলা করার জন্য কিতাব, বই, পুস্তক লেখা, ওয়াজ, বক্তব্যের মাধ্যমে এগুলোর প্রতিরোধ করা, এটা প্রত্যেক যুগে করেছেন, শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর সম্মুখীন তাদেরকে হতে হয়েছে, এবং এইভাবে তারা জেল, জুলুম, নির্যাতন তারা বরদাস্ত করেছেন, সহ্য করেছেন।
এছাড়া প্রত্যেক যুগে তারা এত বেশি কোরবানি দিয়েছেন যে এই কোরবানির ইতিহাস যদি কেউ শোনে তাহলে মাসের পর মাস শোনানো যাবে, কিন্তু ইতিহাস গুনে পড়ে শেষ করা যাবে না। এটা একটা রক্তাক্ত দাস্তান, আর এই দাস্তান জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে দুনিয়াকে কি পরিমাণ জলাঞ্জলি দিয়ে, দুনিয়ার লোভকে কিভাবে ভুলে গিয়ে সম্পূর্ণ পুরো জীবনের প্রত্যেকটা মুহূর্তকে দিনে এলম অর্জন করা এবং দিনে এলম অন্যদের পর্যন্ত পৌঁছে দেয়া এবং যুগ সমস্যার সমাধান দুনিয়ার মানুষের সামনে পেশ করা এবং মানুষের ইমান ইসলাম রক্ষার জন্য মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক তৈরি করার পেছনে এই সমস্ত উলামায়ে কেরাম যুগে যুগে প্রত্যেক শতাব্দীতে যে পরিমাণ কোরবানি দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমানত দিয়ানত তারা রক্ষা করে চলেছেন, সুবহানাল্লাহিল আজিম, আমানত দিয়ানত রক্ষা করে চলেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘটনা এসেছে ওনার জীবনীতে যে উনি মাদ্রাসায় ওনার বাড়িতে একটা গাবি ছিল, খাও গরু ছিল, ওইটা রাখার কেউ ছিল না। উনি মাদ্রাসায় নিয়ে এসেছিলেন, তো মাদ্রাসার এরিয়ার কোথাও ওইখানে ওইটা রশি দিয়ে বেঁধে ফেলেছিলেন, আর এরপরে ভাবলেন যে ওইটা এখানেই থাকুক, আমি একটু দেখাশোনা করলাম, আমি মাদ্রাসায় পড়াবো। শুধু একজন মানুষ যাওয়ার পথে সে সমালোচনা করে গেল যে মুহতামিম, এটা কি মাদ্রাসা না মুহতামিম সাহেবের গরু রাখার জায়গা? তো এই কথাটা বলার সাথে সাথেই হযরত বললেন যে ভাই, আমি আমার ভুল হয়ে গেছে, এটা স্বীকার করে নিয়েছেন যে এটা আমি আমার অসুবিধার কারণে, অপারগতার কারণে এটা আমি রাখছি, কারণ আমার রাখার কোনো লোক নেই, এটা আমি সদকা দিয়ে দেব। তো এরপরে ওই লোকটাও বড় আজীব ছিল যে এত গালিগালাজ করছিল, সে বলল কাকে সদকা দিবেন, তুমি যদি চাও তাহলে তুমি নিয়ে নাও। তাহলে সে বললো আমি নিয়ে নেব, তো তাকিয়ে দিয়ে দিলেন হযরত। ওই লোকটা সেও আশ্চর্য মানুষ ছিল, সে নিজেই নিয়ে গেল। তো এইভাবে চিন্তা করেন, ওনারা দিনে ইলম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আর এইভাবে বাড়ি থেকে ওনার খাবারটা একটু টিফিনে করে নিয়ে আসতেন, মাদ্রাসার খাবারটা ওনারা খেতেন না। আরও আমাদের সিলেটের বুজুর্গানের দিন উলামায়ে কেরাম যেভাবে কষ্ট স্বীকার করেছেন, সেটা যদি আমি বলি, আমাদের রিসেন্টলি যারা নিকট অতীতের উলামায়ে কেরাম, তারা যেভাবে কোরবানি দিয়েছেন, তারা যেভাবে আমানত দিয়ানত তাকওয়া রক্ষা করে যেভাবে মাদ্রাসাগুলো চালিয়েছেন, সেগুলো বললেও আপনারা অবাক বিস্মিত না হয়ে পারবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে বিশুদাগার করা হয়। এই সমস্ত উলামায়ে কেরাম যারা জীবন কোরবান করে দিন ইসলাম রক্ষার কাজ করছেন, ওয়াজ এবং তবলিগের মাধ্যমে, ওয়াজ এবং দাওয়াতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে জনগণ পর্যন্ত ইসলামের পয়গাম পৌঁছে দেওয়ার ব্যাপারে সর্বযুগে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, দীন ইসলাম এবং তাকওয়ার দৌলত মানুষ যাদের মাধ্যমে পাচ্ছে এবং ইসলাম যাদের মাধ্যমে প্রতিষ্ঠা হচ্ছে, বেঈমান হওয়া থেকে, ইমান হারা হওয়া থেকে পুরো জাতি যাদের মাধ্যমে রক্ষা পাচ্ছে, সেই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তৃত রয়েছে এবং একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে তথ্য রিপোর্টের নামে, মানে তাদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা সব সময় এই জিনিসগুলো প্রত্যেক যুগে দেখে আসছি, কিন্তু আমি বলবো এই একটা কথা যে এমন সময়ে মুসলমানদের উচিত হবে যে মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক রক্ষা করা, উলামায়ে কেরামকে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, উলামায়ে কেরামের হেফাজত কল্পে, উলামায়ে কেরামের খেদমতের জন্য তাদের বিরুদ্ধে যত সব ষড়যন্ত্র হচ্ছে এইসব ষড়যন্ত্রের মোকাবেলা করে সকল মুসলমানদেরকে সুচ্ছার হওয়া, এটা সবচেয়ে বড় ইমানের দায়িত্ব। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, সনদগত সূত্রের মধ্যে দুর্বলতা থাকলেও এই হাদিসের মর্ম উলামায়ে কেরাম বর্ণনা করে থাকেন শুরু থেকেই যে কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি হয়তো আলিম হবে, আলিমে দিন হবে, অথবা তুমি আলিমে দিনের শিষ্যত্ব অর্জন করবে। যদি আলিম না হতে পারো তাহলে ওই আলিমের ছাত্র হয়ে যাবে, ওই আলিমের শিষ্য হয়ে যাবে, ওই আলিম থেকে উপকৃত হওয়ার যোগ্যতা নিজের মধ্যে অর্জন করবে, তো আলিমের শিষ্য হয়ে যাবে, শাগিরদ হয়ে যাবে, স্টুডেন্ট হয়ে যাবে। আর যদি তাও না পারো তাহলে এই আলিমের খাদিম হয়ে যাও, তুমি শিষ্যত্ব অর্জন করতে পারোনি, তুমি খাদিম হয়ে যাও, তার সেবক হয়ে যাও, তার খাবারের ব্যবস্থা করে দাও, থাকার ব্যবস্থা করে দাও, এইটুকু অন্তত করো। আর এটাও যদি না পারো তাহলে তুমি এই আলিমের মুস্তামিআন বলা হয়েছে যে তুমি এই আলিমকে শুননেওয়ালা, এই আলিমের ছাত্র শিষ্য হয়ে যাবে, এই আলিমের বক্তব্য শ্রবণকারী হয়ে যাবে, ওয়াজ শুননেওয়ালা হয়ে যাবে। আর যদি না পারো, এটাও যদি সময় না থাকে, তাহলে মুহিব্বান
অন্তত তুমি এই আলিমের প্রতি মহাব্বত কর্নেওয়ালা হয়ে যাবে, মহাব্বতকারী হয়ে যাবে, ভালোবাসা প্রদর্শনকারী হয়ে যাবে। এই আলিমের মহাব্বত অন্তত তোমার অন্তরে সৃষ্টি হয়ে যাক, এই ক্যাটাগরিভুক্ত হো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম দলের অন্তর্ভুক্ত হয় না, পঞ্চম দলের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ হয় তুমি আলিম হো, না হয় তুমি মুতাআল্লিম হয়ে যাও, না হয় আলিমকে আলিমের কথা শুনেওয়ালা, আলিম থেকে উপকৃত হওয়ানেওয়ালা হওয়ার মানুষ তুমি হয়ে যাও। আর যদি না হয় তাহলে ওই আলিমের সেবক হয়ে যাও, খাদিম হয়ে যাও, আর না হয় আলিমের মহাব্বতকারী হয়ে যাও, আর না হয় এছাড়া তুমি পঞ্চম গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে না, অন্তত এই চার গ্রুপের মধ্যে তুমি থাকো। হয় আলিম হো, না হয় ছাত্র হো, না হয় আলিম থেকে উপকার সাধনকারী হো, আলিম দ্বারা নিজে উপকৃত হো, এই পর্যায়ে তুমি থাকো। আর না হয় তুমি আলিমের প্রতি ভালোবাসা প্রদর্শনকারী হো, তুমি পঞ্চম দলভুক্ত হয়ে না, না হলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো বর্তমানে আলিমের দুশ্মন যদি কেউ হয়, আলিমের বিরুদ্ধাচারণকারী যদি কেউ হয়, আলিমের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রকারী কেউ হয়, আলিমের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী যদি কেউ হয়, আলিমের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, তাহলে হাদিস অনুযায়ী এমন মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তো এমন জাতির উপর ধ্বংস নেমে আসবে যে জাতি উলামায়ে কেরামের শ্রদ্ধাকে বুলুণ্ঠিত করবে, নষ্ট করবে। উলামায়ে কেরামেরকে বেইজ্জত অসম্মানিত করার জন্য যদি কেউ এই ধরনের কোনো ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের ফাঁদে যদি কেউ পা দেয়, পাঁথা ফাঁদে যদি কেউ পা দেয়, তাহলে সেও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তো এই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। বর্তমানে অনেক ষড়যন্ত্র উলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিশাল বড় নেটওয়ার্কের বিরুদ্ধে, যে উলামায়ে কেরাম, যে মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক না থাকলে দিন ইমান ইসলাম বলতে কোনো কিছুই থাকতো না, ইমান ইসলামের নাম গন্ধ আমরা খুঁজে পেতাম না। এই সমস্ত উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল থাকা, উলামায়ে কেরামের খাদিম হওয়া, তাদের সেবকে নিজেকে পরিণত করা, তাদের সহযোগী হওয়া, এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। বিরুদ্ধাচরণকারী যদি অ্যাটলিস্ট মহাব্বতকারী, ভালোবাসা প্রদর্শনকারী, অন্তরে উলামায়ে কেরামের মহাব্বত, এটুকু তো সর্বশেষ ক্যাটাগরি, সর্বশেষ পর্যায়, সর্বশেষ স্তর। এর নিচে যদি কেউ চলে আসে, বিরোধিতাকারীর মধ্যে যদি কেউ সামিল হয়ে যায়, বিদ্বেষ পোষণকারীর মধ্যে যদি কেউ সামিল হয়ে যায়, ষড়যন্ত্রকারীদের অন্তর্ভুক্ত যদি কেউ হয়ে যায়, তাহলে ধ্বংস ছাড়া আর কোনো কিছু হবে না, ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা এই তৌফিক যেন দান করেন। আমার নানাজান হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন যে উনার 95 বছর বয়স পেয়েছেন, উনার দীর্ঘ জীবনের একটা অভিজ্ঞতা হলো যে সব মানুষ উলামায়ে কেরামের খেদমত করে, মহাব্বত করে, ভালোবাসা প্রদর্শন করে আর খাদিম হয়ে যায়, তার পরবর্তী নসলের মধ্যে হলেও, তার সন্তানের মধ্যে যদি আলিম না হয়, তাহলে সন্তানের সন্তান তাদের মধ্যেও অবশ্য অবশ্য কোনো না কোনো আলিম ওলিউল্লাহ পয়দা হয়। তো আমরা আমাদের জীবনটাকে এইভাবে আমরা ধ্বংস যেন না করি, এবং আমরা এই নেটওয়ার্কের সাথে মসজিদ মাদ্রাসার যে আজিম মহান নেটওয়ার্ক, এর মধ্যে যেন আমরা সামিল থাকি। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। বহুত শুকরিয়া। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, সবাই অত্যন্ত উপকৃত হবেন ইনশাল্লাহ। এই আলোচনা শুনে মনে হচ্ছে যেন আরো শুনতে থাকি ইনশাল্লাহ। আসলে একটা বিষয় আমার মাথায় আসছে যে আপনার এটা বিষয়টা আসলে সবার জন্য উপকার হবে মনে করি, যে অনেক মানুষ এখন সন্তানদেরকে আলিম বানাতে চান না, এই চিন্তা করে যে সন্তান কি খাবে কি পড়বে, এই বিষয়ে যদি মানুষকে একটু। আমাদের এই খাদির বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার দরজাত বুলন্দ করে দিন, অনেক খেদমত করে গেছেন, তিনি জোকের মধ্যে একটা কথা বলতেন যে আমাদের সিলেটে কেউ কেউ বলতেন, ওবা ফুয়ারে মেসাব বানাইও না, বাত খাইব কিলা। তো খিরা যে উনি বলতেন, উনি এটা বলতেন যে ঠিকও তো হয়েছে, গিয়ে ফুলাও খাইতে খাইতে বাত খাইবার টাইম হই না। তো এই কথাটা আসলে উনি জোকস মানে জোকের মতো বলেছিলেন, কিন্তু বাস্তবতা হলো এটা যে আমার উস্তাদ হযরত মুফতি তাকি উসমানী সাহেব রহমত বরকাতুহুম, শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব, বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলিমে দীন যাকে মনে করা হয়, আর বাস্তবতাও তাই, সেই মহান ব্যক্তিত্ব একটা কথা বলছিলেন, কত ইমান দীপ্ত কথা বলেছিলেন, যে আল্লাহ কুত্তা বিড়ালকে খাবার দেন, কুকুর বিড়ালকে যে আল্লাহ খাবার দেন তাদেরকে উপোষ মারেন না, সে আল্লাহ তার দিনের খাদিমদেরকে কি উপোষ মেরে ফেলবেন, না খাওয়াইয়া থাকতে দেবেন? কোথায় একজন আলিমকে দেখেন যে খাবারের অসুবিধার কারণে লক্ষ লক্ষ টাকার বেতন পায় ডাক্তারেরা, কিন্তু তারা দেখা যায় ধর্মঘট করে, তারা দেখা যায় বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে, দেখেন বড় বড় র্যাঙ্কের
সরকারি চাকুরিজীবী যারা খুব বড় অঙ্কের বেতন পায়, বাসা ইত্যাদি, এরপরে তারা দেখবেন মিছিল করে, তারা দেখবেন র্যালি বের করে, তারা দেখবেন প্রতিবাদ আন্দোলন করে তাদের বেতন বৃদ্ধির জন্য। কি কোথাও রমজান মাসের আগে হাফিজ সাহেবানরা সিলেট শহরে কোনোদিন কি কোনো মিছিল বের করেছিলেন যে আমাদের হাফিজের যে ইমামতির বেতন দেওয়া হয় এটা খুব কম হয়, আমাদেরকে আর একটু বেতন বৃদ্ধি করে দিন? কোথাও কোনো মাদ্রাসার উস্তাদরা কি আন্দোলন করেছিলেন যে আমাদের বেতন বাড়িয়ে দিন? এটা আল্লাহ তাআলা এটা করেন না। আল্লাহ তাআলা তার দিনের খাদিমদের রিজিকের ব্যবস্থা অবশ্যই অবশ্যই করবেন, এই পর্যন্ত এর ব্যতিক্রম কিছু হয়নি। হ্যাঁ, উলামায়ে কেরামদের উচিত যে ওনারা ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য হালাল জীবিকার দিকে আরেকটু অগ্রসর হওয়া, এটা একটা সময়ের দাবি এবং প্রয়োজন, এবং সকল ইমামগণ এটা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি টুপি বিক্রি করতেন, আরও ইমামগণ সুগন্ধি বিক্রি করতেন। তো একটা না একটা ব্যবসার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার জন্য উপকারী। শুধু দর্শক, আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে উলামায়ে কেরামের ত্যাগ, তিতিক্ষা এবং অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এই বিষয়ে ইনশাল্লাহ আরও আলোচনা শুনবো। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর ইসলামিক কিউএনএ উইথ ইকরায় আপনাদের আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পূর্বে উলামায়ে কেরামের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মামুর খানি মাদ্রাসার মুন্সিবাজার মাদ্রাসার সুনামধন্য নাইবে মুহতামিম, উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন, ইকরা বাংলা ও ইকরা উর্দুর জনপ্রিয় আলোচক, আপনাদের সবার পরিচিত মুখ হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব হাফিজাহুল্লাহ। আমরা হজরতের কাছ থেকে আবারও এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে তো আমি পুরো সময়টাই মাশাআল্লাহ আলোচনার মধ্যে ব্যয় করে ফেলছি। দু একজন কলার সম্ভবত এসেছিলেন, তো ওনাদের কলটা নিতে দেরি হয়ে গেছে। আপনারা আসলে কল করতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এটা চিন্তাও ছিল না এক মিনিট আগেও প্রোগ্রামের যে আমি করতে পারবো। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু তাৎক্ষণিকভাবে জবানের মধ্যে এনে দিয়েছেন সেই তার আলোকে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা পেশ করার প্রয়াস পেয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলিহি তওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যে আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়ভার আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম, আমি আল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। তো কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব। তো শব্দ উলামায়ে কেরাম বলেছেন যে শব্দ সংরক্ষণের ওয়াদাও এর মধ্যে নিহিত রয়েছে, একই সাথে অর্থের মধ্যেও কেউ কোনো বিকৃতি সাধন করতে পারবে না, অর্থের হেফাজতের দায়ভারও আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। এরপর আমলের মধ্যেও কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হবে না, আমল ও সঠিক আমলের একটা রূপও দুনিয়ার মধ্যে সবসময় বিদ্যমান থাকবে। অনেক ধর্ম বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, বিকৃতি সাধন হয়েছে। কোরআনে করিম বলছে যে অতীতের অনেক ধর্মের আলিমরা আহবার আহম ও রহবান আহম কোরআনে করিমের মধ্যে এসেছে যে তারা হালালকে হারাম করে ফেলেছে, হারামকে হালাল করে দিয়েছে। আল্লাহ যেটাকে হারাম হারাম করেছেন তাদের আলিমরা এটাকে হালাল করে ফেলেছে। তো আল্লাহ ওয়াদা করছেন যে আমি দীন ইসলাম কোরআন এবং সুন্না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সর্বশেষ দীন এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, এর শব্দের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাক্যের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। অর্থের মধ্যেও কোনো বিকৃতি সাধন করে কেউ সফল হতে পারবে না, তারও গ্রান্টি, আর আমলের হেফাজতেরও দায়িত্ব এর মধ্যে এসে যায়। তো আজকে এই কোরআনে করিম আপনারা দেখেন শুধু শব্দের হেফাজতের দায়ভার আল্লাহ তাআলা যে নিয়েছেন, এটা আল্লাহ তাআলা সরাসরিও করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার সৈন্যদের দ্বারা করেন এই কাজটা, নিজে সরাসরি করেন না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে আল্লাহর অসংখ্য অগণিত সৈন্য রয়েছে।
তো এই সৈন্যবাহিনী আল্লাহ তাআলার নিজের আর এরা হলেন হযরত উলামা ইকরাম আমি সিন্ধু প্রদেশের অভ্যন্তরীণ একটা মাদ্রাসার সফরের সুযোগ হয়েছিল একবার তো আমি গিয়ে দেখি সেখানে প্রায় 400 হাত লম্বা টিন শেড ঘর 400 হাত লম্বা এত বিশাল বড় এরিয়া ওনারা বললেন যে এখানে শুধু হেফজের ক্লাস চলছে আর 30 দেশের বাচ্চারা এই একটা জায়গায় এসে হেফজ করছে 30 দেশের ছাত্র তো আমি আরো অবাক হলাম যে 30 দেশ থেকে ছাত্ররা এসে হাফিজে কোরআন হচ্ছে তো অবাক হয়ে গেলাম আর সাথে সাথে আয়াত মনের মধ্যে পড়ে গেল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম তো আল্লাহ তাআলা বড় কোনো শক্তিশালী মানুষ দিয়ে এর হেফাজত করছেন না এই কোরআনের শব্দের হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা এই মাসুম ছোট বাচ্চা রিকশা ড্রাইভার ঠেলাগাড়ি চালায় এমন এক গরিব মানুষ তার ছেলে এই অসহায় একটা মিসকিন ছোট বাচ্চা তার সিনার মধ্যে আল্লাহ তাআলা তার বক্ষ দেশে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন এই কোরআনকে শেষ করা কোনোদিন কোনোভাবে সম্ভব হবে না শুধু বাংলাদেশে সৌদি আরবে আপনি দেখবেন 4000 মতো হাফিজ প্রতি বছর হয় একটা পরিসংখ্যান আমি পড়েছি কিন্তু আপনার আমার বাংলাদেশের জমিনে লক্ষাধিক হাফিজ প্রতি বছর নতুনভাবে তৈরি হচ্ছে লক্ষাধিক হাফিজ প্রতি বছর নতুন করে লক্ষাধিক হাফিজ তৈরি হচ্ছে পাকিস্তানে একবার 80,000-90,000 রিপোর্ট পেয়েছিলাম বাংলাদেশে তার চেয়েও বেশি হাফিজদের সংখ্যা আবার 80-90 বছর দেশের মানুষ একত্রিত হয়ে যখন কোনো প্রতিযোগিতা করে কম্পিটিশন করে সেখানে দেখা যায় এই গরিব ছেলেদের গরিব মানুষদের কৃষক ফ্যামিলির গরিব মানুষ যারা তাদের সন্তানেরা বিশ্বের 80-90টা দেশের বাচ্চাদের মধ্যে হেফজে কোরআনের প্রতিযোগিতা হয় এর মধ্যে বাংলাদেশের ছাত্ররা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান পেয়ে প্রতি বছর আমাদের দেশের সুনামকে তারা বৃদ্ধি করছে সুবহানাল্লাহিল আযীম তো আপনি 1400 বছর পরে দুনিয়ার যে কোনো দেশে যে কোনো শহরে গিয়ে আপনি কোরআনে করিমের এই আয়াতের বাস্তবতাকে যদি পরীক্ষা করতে চান সত্যতাকে যদি যাচাই করতে চান তাহলে এর সত্যতা দিবালুকের নিয়ে আপনার সামনে স্পষ্ট থাকবে সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা আজও এর হেফাজতের ব্যবস্থা কিভাবে করে যাচ্ছেন তো এই যে হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন এইসব মসজিদ মাদ্রাসার নেটওয়ার্কের মাধ্যমে উলামায়ে কেরামের মাধ্যমে এই কোরআনে করিমের হেফাজত হচ্ছে কোরআনে করিমের সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন এটাকে শেষ করা এটা যে আল্লাহর সৈন্যেরা এবং আল্লাহর পক্ষ থেকে তারা এই কাজটা করছে এবং আল্লাহর মনসা অনুযায়ী করছে আল্লাহর কুদরত তাদের দ্বারা এই কাজটা যে করাচ্ছে এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে যে আল্লাহ 1400 বছর আগে ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম বর্তমানে এই হেফাজতের ব্যবস্থাটা কাদের মাধ্যমে হচ্ছে কাদের দ্বারা আল্লাহ তাআলা করাচ্ছেন সুবহানাল্লাহিল আযীম শুধু কোরআনে করিমের তিলাওয়াতের জন্য কতটা নলেজ কতটা সাবজেক্ট কতটা শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে ইলমে তাজউইদ ইলমুল কিরাআত ইলমুল ওয়াকফ এরপরে 7 কিরাআত 10 কিরাআত আপনি পুরো 10 বছর যদি আপনি দিন রাত অন্য কোনো সাবজেক্ট না পড়েন শুধু ইলমুল কিরাআত এবং ইলমুত তাজউইদের বিভিন্ন তখাসুসগুলোতে গিয়ে যদি পড়েন তাহলে আপনি শেষ করতে পারবেন না এত বড় সাবজেক্ট অস্তিত্ব লাভ করেছে দিন রাত যদি ইলমুল কিরাআত আর ইলমুত তাজউইদের মধ্যে যদি আপনি পুরো জীবনটাও যদি ব্যয় করে দেন তবুও শুধু এই নলেজের মধ্যে মানে কোরআন পড়ার পদ্ধতি কোনো গ্রন্থ কি দুনিয়াতে কেউ দেখাতে পারবে যে গ্রন্থের উচ্চারণের জন্য বেশ কয়েকটি শাস্ত্র অস্তিত্ব লাভ করেছে আর প্রত্যেকটা শাস্ত্রের অবস্থা এই যে সুবহানাল্লাহ এই শাস্ত্রগুলোর জন্য পুরো জীবন কিছু মানুষ কোরবান করছে হেফজের ক্লাসে আপনি যান যিনি হেফজের উস্তাদ তিনিও কোরআনের অর্থ হয়তো বুঝেন না ছাত্ররা যারা তারাও বুঝে না সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত না বুঝে কোনো কিতাব কোনো বই কোনো গ্রন্থ দুনিয়াতে পড়া হচ্ছে আর এর জন্য জীবন কোরবান করে দেওয়া হচ্ছে কোন নজির কি কেউ দেখাতে পারবে দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফিজও কি খুঁজে বের করা সম্ভব একটা ধর্মগ্রন্থেরও হাফিজে কোরআন নেই আমরা যদি দুনিয়ার সামনে চ্যালেঞ্জ পেশ করতাম যে আমার আল্লাহ 1500 বছর আগে এই কিতাবের হেফাজতের ওয়াদা করেছিলেন এই হেফাজতের বাস্তব রূপটা তোমরা দেখো কোনো বিশাল বড় একটা স্টেডিয়াম হলের মধ্যে যদি তারাবিহের নামাজ আদায় করা হতো আর স্টেডিয়ামের
এই চেয়ারগুলো যদি লক্ষ লক্ষ মানুষ দ্বারা ভরপুর হয়ে যেত, অমুসলিমদের দাওয়াত যদি দেয়া হতো এবং তাদেরকে বলা হতো যে এই কোরআন যে সবাই মুখস্থ পড়ছে, পুরো কোরআন মুখস্থ পড়ে তোমাদের সামনে শেষ করে করছে, কমপ্লিট করছে, এটা তোমরা দেখো, আর এর একটা দ্বিতীয় কোনো নজির তোমরা দুনিয়ার সামনে কি পেশ করতে পারবে? কেউ দুনিয়ার সামনে এর দ্বিতীয় কোনো নজির, দ্বিতীয় কোনো এক্সাম্পল পেশ করতে পারবে না। তো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের দ্বারা, দিনী মাদ্রাসার দ্বারা এই কোরআন এবং সুন্নার হেফাজতের ব্যবস্থা নিচ্ছেন। কোরআনের আমাদের হেফজ বিভাগ, মক্তব বিভাগ, এগুলো কোরআনে করিমের রিডিং এবং নাজেরা কোরআন এবং হেফজে কোরআনের ব্যবস্থা, কোরআনের শব্দ সংরক্ষণের ব্যবস্থার জন্য উলামায়ে কেরামের মাধ্যমে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর মক্তব বিভাগ এবং হেফজ বিভাগ এই কাজ করছে। এর উপরের ক্লাসগুলো আরবি গ্রামার এবং অন্যান্য শাস্ত্র প্রণয়নের মাধ্যমে কোরআন বুঝার, কোরআনের অর্থ বুঝার যে দায়িত্ব দ্বিতীয় পর্যায়ের, সেই দায়িত্ব তারা পালন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চারটি মিশন দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। একটা মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, দ্বিতীয় মিশন হলো ইউআল্লিমুহুমুল কিতাব, তৃতীয় মিশন হলো ওয়াল হিকমা, আর চতুর্থ মিশন হলো ওয়াইযাক্কিহিম, পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাদান, তাজবিদ সহকারে সম্পূর্ণ বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাদান। এটা হলো আল্লাহর নবীর এ দুনিয়াতে আগমনের প্রথম মিশন। দ্বিতীয় মিশন হলো কোরআনের অর্থ মর্ম ডকুমেন্টস বুঝিয়ে দেয়া, মর্মবাণী দুনিয়ার সামনে তুলে ধরা, ব্যাখ্যা দুনিয়ার সামনে পেশ করা, তাফসির পেশ করা। তো এইটা হলো দ্বিতীয় মিশন, দ্বিতীয় দায়িত্ব আল্লাহর নবীর এ দুনিয়াতে আগমনের। তৃতীয় দায়িত্ব হলো সুন্নাহ শিক্ষাদান, আল্লাহর নবীর হাদিস এবং সুন্নাহ, সুন্নতের শিক্ষা, এটা হলো তৃতীয় দায়িত্ব আল্লাহর নবীর। চতুর্থ দায়িত্ব হলো মানুষের অন্তরাত্মাকে পবিত্র করা, তাজকিয়ায়ে নাফস যেটাকে আমরা বলি, অন্তরাত্মাকে পবিত্র করা, অন্তরের মধ্যে যত ধরনের কলুষতা আছে সেগুলো দূর করা, এবং যে সমস্ত ভালো আখলাক, চরিত্র, ভালো গুণাবলী মানুষের জন্য অর্জনীয় সেগুলো মানুষের মধ্যে পয়দা করা, সৃষ্টি করা, আর যেগুলো বর্জনীয় সেগুলো থেকে মানুষকে পাক এবং পবিত্র করা, এই দায়িত্ব হলো চতুর্থ দায়িত্ব। আপনি দেখবেন আমাদের হেফজ উলামায়ে কেরাম কী করছেন আপনার আমার জন্য, নবীজির এ দুনিয়াতে আগমনের এই চারটি উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্তত চার জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভাষায় উল্লেখ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। তো এখানে একটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এরপর অন্য অন্তত তিন বা চার জায়গায় অন্তত আল্লাহ তাআলা এই চারটি উদ্দেশ্যের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যেখানে উল্লেখ করা হয়েছে সূরাতুল বাকারায়, সেখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সাবজেক্টের সিরিয়ালের মধ্যে ডিফারেন্স রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া জবাব করেছিলেন, আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন এই দোয়াটা সিরিয়াল একটু পাল্টে দিয়ে। আল্লাহু আকবার। এই চারটা উদ্দেশ্য আপনি দেখেন নবীর জীবনের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের যে চারটা মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্য কারা পূরণ করে চলেছে? এই কওমি মাদ্রাসা, এবং বিশেষত কওমি মাদ্রাসা, আমি অন্যান্য মাদ্রাসাকে হেট করব না, কিন্তু বিশেষভাবে এটা আমি বলতেই পারি, কারণ ইলম এবং আমলের সমন্বয় যেভাবে কওমি মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, ছাত্রদের তারবিয়তের দিক যেভাবে লক্ষ্য রাখা হয়। হযরত শেখ মুহাদ্দিস গহরপুরি রহমতুল্লাহ আলহি পাবনায় একবার গিয়েছিলেন, তো পাবনায় নিজে উনি বক্তব্য শুনিয়েছেন যে আমাকে একবার বলল যে একটা সরকারি মাদ্রাসায় বুখারি শরীফের দার্স দানের জন্য আমাকে বলা হলো যে আমি বুখারি শরীফের দার্স দেব। তিনি নিজে শুনিয়েছেন আমাকে সরাসরি, তো আমি মাহফিলে ছিলাম, আমাকে বলতে মানে যে মাহফিলে বলেছিলেন সরাসরি আমি ছিলাম বসা। তো হযরত বললেন যে 28 জন ছাত্র ছিল কামিলের মধ্যে দাওরায়ে হাদিসে, তো সবাই ক্লিন শেভ ছিল, সবাই ক্লিন শেভ ছিল। তো আমি এটা বলতে বাধ্য যে দারুল উলুম দেওবন্দের আদর্শে অনুপ্রাণিত কওমি মাদ্রাসাসমূহের মধ্যে তারবিয়তের যে ব্যবস্থাপনা রয়েছে, কোথাও কোথাও সরকারি মাদ্রাসার মধ্যেও যেখানে ভালো আমলওয়ালা উলামায়ে কেরাম আছেন তাদের আন্ডারে যে সমস্ত সরকারি মাদ্রাসা সেখানে আমলি পরিবেশ আলহামদুলিল্লাহ আছে, এটাকে অতিরঞ্জন করে বলার কোনো সুযোগ নেই। এবং ইনসাফ প্রিয়তা আমাদের সমীক্ষা এবং পর্যালোচনায় থাকা জরুরি, কোথাও কোনো এক পেশে কোনো পর্যালোচনা সমীক্ষা পেশ করা এটা মোটেও ঠিক নয়। তো এতটুকু আমি বলবো যে বর্তমান সময়ে আমরা বিশেষত এটা আমরা বলতে পারি যে এই চারটি উদ্দেশ্য, নবী জীবনের চারটি উদ্দেশ্য এবং লক্ষ্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে আগমনের যে চারটি মিশন এবং ভিশন,
এগুলোকে বাস্তবায়িত করছেন কমি মাদ্রাসা এবং হযরত উলামা ইকরাম বিশেষভাবে, কারণ আমাদের হেফজ বিভাগ মক্তব বিভাগের দ্বারা কোরআন শরীফের ইয়াতলু আলাইহিম আয়াতিহির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে। এরপরের মধ্যম স্তরের ক্লাসগুলোর মাধ্যমে ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কালামের তাফসির তর্জমা এবং অর্থ বোঝার জন্য যত জরুরি শাস্ত্র পড়াতে হয় সেগুলো পড়ানো হয়। তো দ্বিতীয় উদ্দেশ্য আমাদের মাধ্যমিক স্তরের ক্লাসগুলো পূরণ করছে। আর দরজাতুল ফজিলা, মিশকাত শরীফ এবং দাওরায়ে হাদিস শরীফ তথা টাইটেল ক্লাস, এর মাধ্যমে ওয়াল হিকমা, নবীজির হাদিস এবং সুন্নাহ শিক্ষাদানের ব্যবস্থা হচ্ছে। কারণ আল্লাহ তাআলা মানব জাতির হেদায়তের জন্য কিতাব প্রেরণ করেছেন, এই কিতাবের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে, জানতে হবে, এটা হলো প্রথম দায়িত্ব। বুঝে না বুঝে পড়লে উভয় অবস্থাতেই সওয়াব পাওয়া যায়। আর অর্থ বোঝাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক, এর অর্থ বুঝতে হবে, মর্ম বুঝতে হবে। কিন্তু শুধু অর্থ এবং মর্ম বুঝে সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার সম্ভব নয়। এর কারণ কি? এর কারণ হলো যে ইসলাম যখন এসেছে, ইসলামের প্রচার প্রসার যখন আরবের বাইরে ঘটেছে, তখন অসংখ্য সভ্যতা, অনেকগুলো কালচারের সঙ্গে ইসলামের সংঘর্ষ হয়েছে, ইসলাম ক্লাশ হয়েছে। ইরানি সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, রোম সভ্যতা, গ্রিক সভ্যতা, কত ধরনের বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের, আফ্রিকান দেশগুলোতে আপনি যান, সেখানে আপনি বিভিন্ন ধরনের কালচার এবং সভ্যতা পাবেন। তো ইসলাম যখন স্প্রেড হয়েছে, ইসলাম যখন বিস্তৃত হয়েছে, ইসলাম যখন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, তো বিভিন্ন দেশে পৌঁছার পর, বিভিন্ন এলাকায় পৌঁছার পর, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সভ্যতার, বিভিন্ন প্রথা প্রচলনের মধ্যে নিমজ্জিত মানুষগুলোর মধ্যে যখন ইসলামের বাণী পৌঁছে যায়, তখন তাদের প্রথা প্রচলন, কালচার, কৃষ্টি, সভ্যতার সাথে ইসলামের একটা ক্লাশ হয়েছে। এটার সমাধান কিভাবে হবে? এই সমাধানটা সুন্নাহর মাধ্যমে হবে। এই সমাধানটা কেবল সুন্নাহর মাধ্যমে সম্ভব। তো এই জন্য শুধু কিতাব যথেষ্ট নয়, বরং বিভিন্ন সভ্যতার সাথে যখন ইসলামের ক্লাশ হয়, সংঘর্ষ হয়, ইসলাম প্রচারের মধ্যে বাধা, তো কিছু জিনিসকে ইসলাম গ্রহণ করে, কিছু জিনিসকে ইসলাম বাদ দিয়ে দেয়, কিছু জিনিসের মধ্যে সংশোধনী নিয়ে আসে, কিছু জিনিসকে গ্রহণ করে, কিছু জিনিসকে বর্জন করে, বাদ দিয়ে দেয়। এই যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংঘর্ষের কারণে যে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়েছে, বিভিন্ন সভ্যতার সাথে ইসলামের অ্যাডজাস্টমেন্টের সমস্যা যখন দেখা দিয়েছে, এইটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য এই সমস্যার সমাধান কল্পে আল্লাহ তাআলা আল্লাহর নবীর এ দুনিয়াতে আগমনের তৃতীয় উদ্দেশ্য ইউআল্লিমুহুমুল হিকমা, হিকমা শিক্ষাদানের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, অর্থাৎ সুন্নাহ শিক্ষাদানের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। শুধু কিতাবুল্লাহ দ্বারা হয় না, কিতাবুল্লাহ যখন এটা বাস্তবায়িত হতে যায় তখন ক্লাশ হয়, এই ক্লাশের সমাধান সুন্নাহ, সুন্নাতের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে যায়, এটার ভুরি ভুরি উদাহরণ এবং প্রমাণ দেখানো যায়। কিন্তু এই সবগুলো হয়ে যাওয়ার পরও আরেকটা বড় মহান উদ্দেশ্য রয়ে যায়, সেটা হলো মানুষের অন্তরাত্মার পরিশুদ্ধি। মানুষের অন্তরাত্মার পরিশুদ্ধি যতক্ষণ পর্যন্ত না হবে, মানুষ এই দিনে ইসলামের উপর পুরোপুরি আমলকারী হতে পারবে না। তার আখলাক, চরিত্র সংশোধন তার খুবই বড় প্রয়োজন, তার চরিত্রের সংশোধন প্রয়োজন, আখলাকের সংশোধনের প্রয়োজন, একই সাথে তার জীবনের মধ্যে, তার মধ্যে তার যত ধরনের বাতিনের রোগ রয়েছে, জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, কোরআনে করিম বলছে তোমরা বাহ্যিক গুণাগুলো ছেড়ে দাও, আত্মিক আধ্যাত্মিক গুণাগুলো ছেড়ে দাও, ভেতরের গুণাগুলো, বাতিনি গুণাগুলো ছেড়ে দাও। তো এই জাহিরি গুণা আমরা ছেড়ে দিতে পারি। একটা হলো দেখেন, নামাজের একটা বাহ্যিক রূপ আছে, রুকু সিজদা, এটার একটা বিশেষ রূপ আছে, এটা যদি কেউ আদায় করে নে তাহলে তার নামাজের বাহ্যিক রূপ হয়ে যাবে। কিন্তু এই নামাজের বাতিনি দিক কোনটা? এটা হলো খুশুর খুদৌর, খুশু খুজু আমরা বাংলায় যেটাকে বলে, খুশু খুজু। তো খুশুর খুদৌর এটা অর্জন করতে হবে, এটা হলো নামাজের বাতিন। তো জারু জাহির আল ইসমি ওয়া বাতিনা, তো নামাজের বাহ্যিক দিকও ভালো করতে হবে, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে সেটাও পরিহার করতে হবে, বাদ দিতে হবে। আর খুশু খুজুর মধ্যে যদি কোনো কমতি থাকে সেটাও দূর করতে হবে, পরিপূর্ণ খুশু খুজু আমাদেরকে অর্জন করতে হবে। এই জন্য বাহ্যিক একটা দিক আছে, বাতিনি আরেকটা দিক আছে। মানুষের প্রতি হিংসা মানুষের অন্তরে থাকে,
এটা বাতিনি রোগ। হিংসা হলো অন্তর্জালা সৃষ্টি হয়ে যাওয়া, দিনই দুনিয়াবি যে কোনো নিয়ামত যদি কারো কাউকে আল্লাহ তাআলা দান করেন আর এটা দেখার পর যদি অন্তর্জালা সৃষ্টি হয় আর মনে এই কামনা তৈরি হয় যদি এইটা তার থেকে দূর হয়ে যেত তাহলে ভালোই হতো। দিনই বা দুনিয়াবি যে কোনো নিয়ামত দেখে যদি মনোকষ্ট আমি অনুভব করি, জেলেসি ফিল করি এবং মনে হয় যে এটা যদি থাকেন আল্লাহ তাআলা না দিতেন বা দূর হয়ে যেত ভালোই হতো, এটাই যদি মনের কামনা হয় তাহলে এর নাম হলো হিংসা বিদ্বেষ। হিংসা, জেলেসি, হাসাদ, তো ইন্নাল হাসানাত, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হিতাব আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিংসা মানুষের সকল নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়, লাকড়িকে একেবারে শেষ করে দেয়, জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। তো এইভাবে আমাদের আমল ধ্বংস করে দেয়। তো এই যে অন্তরের মধ্যে হাসাদ রয়েছে এটা বাহ্যিক তো আর দেখতে পাওয়া যায় না, হাসি মুখে কথা বলছে কিন্তু ভেতরে হিংসা। হাসি মুখে কথা বলছে যে হ্যাঁ আপনার ছেলে মাশাআল্লাহ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, কংগ্রাচুলেশন এই সেই, আর ভেতরে ভেতরে সে কিন্তু জ্বলছে, অন্তর্জ্বালা তার শেষ হচ্ছে না, মনোকষ্ট সে অনুভব করছে। তো এই হাসাদ এইভাবে নেক আমলকে ধ্বংস করে দেয়। তো এই হাসাদের রোগ কীভাবে দূর হবে, তাকাব্বর বা অহংকারের রোগ কীভাবে দূর হবে, বগজ, আদাওয়াত, কিনা, হিংসা, বিদ্বেষ এগুলো কীভাবে দূর হবে, তাকাব্বর অহংকার কীভাবে দূর হবে, অহমিকা কীভাবে দূর হবে, আত্মবিমুগ্ধতা অজব কীভাবে দূর হবে, এই অসংখ্য অগণিত তওয়াক্কুলের পরিপন্থী মন মানসিকতা, দুনিয়ার প্রতি ভালোবাসা, মহাব্বত, দুনিয়ার মহাব্বত, মালের মহাব্বত, সম্পদের মহাব্বত, এই ধরনের যত অন্তরের রোগ রয়েছে এগুলো থেকে মানুষকে পাক পবিত্র করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ উদ্দেশ্য, চতুর্থ উদ্দেশ্য। তো আপনি দেখবেন যে মাদ্রাসার হেফজ বিভাগ, মক্তব বিভাগ, কোরআনে করিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে প্রথম উদ্দেশ্য এটা বাস্তবায়নের জন্য আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। মাধ্যমিক স্তরের যে সমস্ত ক্লাস রয়েছে সেগুলো ইয়াল্লিমুহুমুল কিতাব, কিতাবের অর্থ মর্মশিক্ষা দেওয়ার যে দ্বিতীয় উদ্দেশ্য মিশন বিশন সেটা বাস্তবায়ন করে চলছে। এরপর শেষ দুই তিন বছর হাদিস শিক্ষাদান, এই হাদিস এবং সুন্নাহের শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসাগুলো করছে। আর আমাদের এই মাদ্রাসাগুলো থেকে ফারেক হওয়ার পর বলা হয় তাকে যে এখন তোমার পড়া শেষ হয়নি, এখন তুমি আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালার কাছে তোমাকে বায়াত হতে হবে, কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে তাকে তোমার জীবনকে তার হাতে সাপোর্ট করে দিতে হবে। তোমার কোনো রায় নেই, তোমার কোনো মতামত নেই, তুমি বড় যিনি আছেন তার পরামর্শ অনুযায়ী তোমাকে চলতে হবে। যত ধরনের আত্মিক রোগ এবং ব্যাধি আছে সেগুলোর বিবরণ তুমি সেই আত্মিক ব্যাধির ডাক্তারের কাছে তুমি পেশ করতে হবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর কাছে প্রতিদিন ষাটখানা চিঠি আসতো, প্রায় ষাটটি চিঠির উত্তর তিনি দিতেন, চিঠি হয়তো আরও বেশি আসতো, প্রতিদিন ষাটটা চিঠির উত্তর তিনি দিতেন, আল্লাহ আকবর। তো এইভাবে তার চিঠিগুলোর সমষ্টি বের হয়েছে তারবিয়তু সালিক নামে, প্রায় হাজার দেড় হাজার চিঠির, নির্বাচিত চিঠির যে সব উত্তর তিনি লিখেছিলেন সেগুলো আমাদের আত্মশুদ্ধির জন্য অনেক বড় খোরাক এবং অনেক বড় উপকরণ। তো ওনার মাধ্যমে আমরা এগুলো পাই যে আত্মশুদ্ধি কাকে বলে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আত্মশুদ্ধি দায়িত্ব ছিল চতুর্থ দায়িত্ব। আমাদের কওমি মাদ্রাসাসমূহের মধ্যে, দিনী মাদ্রাসাসমূহের মধ্যে আমি দেখতে পাই যে এই চতুর্থ উদ্দেশ্যকে পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে এবং এর দ্বারা নববী জীবনের চারটি উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে। আল্লাহ তাআলা দিনী মাদ্রাসার গুরুত্ব, হযরাত উলামায়ে কেরামের গুরুত্ব, উলামায়ে কেরামের চেষ্টা, মেহনত, পরিশ্রম, ত্যাগের মহিমায় বাস্বর জীবন এবং তাদের মাধ্যমে দিন, ইমান, ইসলাম যে রক্ষা হচ্ছে এই বাস্তবতাটা মর্মে মর্মে উপলব্ধি করার, বুঝার এবং মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক এবং উলামায়ে কেরামের নেটওয়ার্কের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং তাদের খাদিম হয়ে, সেবক হয়ে, সহযোগী হয়ে জীবনযাপন করার প্রত্যেক মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই কামনা আমি করি। জাযাকুমুল্লাহু খাইরান। সুদি দর্শক, আমরা আজকের প্রোগ্রামে আমাদের মোহতারাম অতিথি হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে লিগাসি অফ উলামা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা বিশ্বাস করি, আশা করি যে আজকের এই আলোচনা অনেক মানুষকে, তাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রদানের প্রতি উৎসাহিত করবে। আমরা এখন আবারও আমাদের মোহতারাম অতিথির কাছে ফিরে যাব, তার কাছ থেকে বিদায়ী মেসেজ শুনবো এবং হজরতের দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাকেও যেন এই কথাগুলোকে মর্মে মর্মে উপলব্ধি করার তৌফিক দান করেন, বুঝবার তৌফিক দান করেন। এই দোয়া আমি নিজের জন্য করি, আপনাদের জন্য আমি করি। আর আজকে আমি শেষের দিকে একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ আপনাদেরকে শোনাতে চাই।
আমাদের কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব, অনেক বুজুর্গ ব্যক্তিত্ব জনাব আলহাজ শামসুজ্জামান চৌধুরী সাহেব, উনি জগন্নাথপুরের, সিলেটের জগন্নাথপুরের চাঁদপুর এলাকার অধিবাসী ছিলেন এবং যারা কয়েক দশক থেকে লন্ডনে অবস্থানরত এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা তৈরিতে ফাউন্ডারের ভূমিকায় যিনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। উলামায়ে কেরামের যত গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান তৈরির কাজ, এগুলোতে যিনি ফাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ ছিলেন এবং খুবই বেশি উলামায়ে কেরামের সহযোগী হয়ে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে দিনের দাওয়াত এবং তাবলিগের কাজের ময়দানে যিনি অবিস্মরণীয় খেদমত আঞ্জাম দিয়েছেন এবং পুরো জীবন দিন এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মাদ্রাসা হবে, মসজিদ হবে, মাদ্রাসা তৈরি করা হবে, মসজিদ তৈরি করা হবে, উলামায়ে কেরামের জন্য কোনো সেন্টার হবে, মাকতব তৈরি করা হবে, দাওয়াত এবং তাবলিগের কাজ হবে, এই ব্যথায় তিনি সবসময় ব্যাকুল থাকতেন। একটা পেরেশান অন্তর তার মধ্যে ছিল। তিনি জীবনের শেষ দিকে এসে তার জগন্নাথপুরের চাঁদপুর এলাকায় তিনি ম্যাটারনিটি ক্লিনিক তৈরি করেছিলেন। তো ম্যাটারনিটি ক্লিনিকের এর জন্য আরডিএফ নামে রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা চ্যারিটি অর্গানাইজেশন, এটারও তিনি ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন। ম্যাটারনিটি ক্লিনিকের তিনি ফাউন্ডার চেয়ারম্যান এবং তার জীবদ্দশায় এই ম্যাটারনিটি ক্লিনিকটা তিনি জগন্নাথপুর এলাকায় মানে দেখে গিয়েছেন এবং এখানে বর্তমানে কাজও চলছে। এছাড়া আরও অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং প্রতিষ্ঠান তৈরিতে এই দেশে যিনি উলামায়ে কেরামের এক অভিভাবক হিসাবে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন জনাব আলহাজ শামসুজ্জামান চৌধুরী সাহেব জগন্নাথপুর, তিনি আজ ইন্তেকাল করেছেন। আজকে চার জুন তিনি ইন্তেকাল করেছেন। গতকালকেই তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। তার ছেলেরা রয়েছেন, চারজন ছেলে, চারজন মেয়ে রয়েছেন, জনাব জুবের চৌধুরী, জুনেদ চৌধুরী, ফুজাইল চৌধুরী, তালহা চৌধুরী, ছেলেরা রয়েছেন এবং তার জামাতা হলেন মৌলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব। এখানে তিনি প্রোগ্রাম করে থাকেন, মৌলানা সৈয়দ নাঈম আহমদ সাহেবের শ্বশুর। আমার ব্যক্তিগত সম্পর্কে তিনি তালই, ছোট বোনের শ্বশুর। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুন। আজকে তিনি ইন্তেকাল করেছেন। আমি সবার কাছে বিনীতভাবে তার জন্য মাগফিরাতের এবং জান্নাতে উচ্চ মাকাম হাসিল করার জন্য আপনারা সবাই তাকে দোয়ায় স্মরণ রাখবেন। সংক্ষিপ্ত দোয়া করে নিচ্ছি, আপনারা সবাই হযরত মাওলানা শামসুল আলহাজ শামসুজ্জামান চৌধুরী সাহেবের জন্য দোয়া করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাব্বানা ইগফির লানা যুনুবানা وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ইয়া আল্লাহ, আমরা কাইমনোবাক্যে মুনাজাত করছি আমাদের প্রিয় মুরব্বী, আমার ব্যক্তালয় এবং অসংখ্য দিনী কাজের সঙ্গে যিনি জড়িত ছিলেন, দিন এবং ইসলামের জন্য যা যিনি নিবেদিত প্রাণ ছিলেন জনাব আলহাজ শামসুজ্জামান চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ, আজকে তিনি ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনার বান্দাকে আপনি মাগফিরাতে কামিলা দান করুন। আল্লাহ, আপনি তাকে জান্নাতুল ফিরদৌসে আলা মাকাম দান করুন। তিনি এক ব্যথিত মন নিয়ে দিন এবং ইসলামের জন্য তিনি ব্যাকুল থাকতেন। আল্লাহ, আল্লাহর নাম সবসময় জবানের মধ্যে থাকতো, সবসময় দোয়া এবং মুনাজাতের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন। চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ আল্লাহ শব্দ তার জবান দিয়ে আমরা শুনতাম। ইয়া আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি আল্লাহ আল্লাহ করে দাড়ি সাদা করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেই হাজী শামসুজ্জামান চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলীকে আপনি মাফ করে জান্নাতুল ফিরদৌসে আলা মাকাম দান করুন। কবরের জীবনকে শান্তিময় করে দিন। নেকি মুনকারের সওয়ালের জবাবকে আসান করে দিন। ইয়া আল্লাহ, সুখ সন্তপ্ত পরিবারবর্গকে, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ সবরে জমিল দান করুন। আর পরিচিত যারা আছেন সবাই যেন দোয়া করতে পারেন, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। তার আওলাদ, আওলাদের আওলাদ অসংখ্য সবাই দিন দিনী তালিমের সঙ্গে জড়িত। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, সবরের তৌফিক দান করুন। আমরা তার কায়মনোবাক্য, তার মাগফিরাতের জন্য দোয়া করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরাহমাতিল্লাহ।